আমি এলিভেটার এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে আমি যেটা সবাইকে জানাতে চাইছি, যারা ম্যাকআউটে অ্যাডমিশন নিয়েছো ফার্স্ট ইয়ারে, সে বিবিএ হোক, বিসিএ হোক, এমবিএ হোক বা বিবিএ হোক বা বিটেক হোক, যাই হোক, একটা নোটিশ কিন্তু ম্যাকআউটের এসেছে। তোমরা হয়তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের যারা সিনিয়র আছেন তাদের কিন্তু এক্সামটা, মানে এই সামনের অট সেমিস্টারের এক্সামটা কিন্তু অফলাইনেই হবে নোটিস দেওয়া হয়েছে। এবং ম্যাকআউটের যে আগের প্যাটার্নটা ছিল, কোশ্চেন প্যাটার্নটা, যে 10:1 এমসিকিউ 10 গ্রুপ এতে, এবং গ্রুপ বিতে তোমার 5 নম্বরের 3টে কোশ্চেন এবং 5:3, আর 15 নম্বরের লংয়ে হচ্ছে গ্রুপ সি, লংয়ে 15 নম্বরের 3টে কোশ্চেন, এরকম প্যাটার্নই মোটামুটি হচ্ছে যেটা যতদূর জানতে পেরেছি। তো টোটাল এই প্যাটার্নটাই হচ্ছে এবং এবারে অফলাইন এক্সামই হচ্ছে। তবে আমি কিছু জায়গা থেকে যারা এবারে এমবিএ অ্যাডমিশন নিয়েছে, এমবিএ বিবিএ বা বিসিএ বিটেকে বা এমসিএতে, তারা অনেকেই আশা করেছিল যে বোধহয় ম্যাকআউটে এবারও অনলাইন নেবে। এবং তোমাদের আমি হলফ করে বলতে পারি, যেহেতু তোমাদের সিনিয়রদের অফলাইন এক্সামের নোটিশ বেরিয়ে গেল এবং এখন কলেজগুলোতে সম্পূর্ণভাবে অফলাইন ক্লাস চালু হয়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু যারা ফার্স্ট ইয়ারেও আছো, যে ডিপার্টমেন্টেই থাকো না কেন, সে এমবিএতে থাকুক, বিসিএতে থাকুক বা বিবিএতে থাকুক বা এমসিএতে থাকুক, তাদের কিন্তু প্রত্যেকের অফলাইন এক্সাম হবে। এবং এই ওয়ার্নিংটা আমি আগেও বলেছিলাম অনেক দিন, এবং আমি এটাও শুনেছি যে আমার কিছু স্টুডেন্টের মুখ থেকে, যে অনেকে নাকি এখন আশা করে বসেছিল যে পরীক্ষাটা বোধহয় অনলাইনে হবে এবং তারা পড়াশুনো না করেই পরীক্ষা দিতে যাবে এবং এতদিন ধরে যা চলেছে সেরকম টুকেই ম্যাকআউটে পরীক্ষা দেবে। তো সেটা কিন্তু এবারে আর হবে না, খুব দুঃখের ঘটনা যদিও স্টুডেন্টদের কাছে, অনেকের কাছে, সব স্টুডেন্টের কাছে না, তবে কিছু স্টুডেন্টের কাছে অবশ্যই দুঃখের, কারণ তারা আশা করেছিল যে তারা টুকে কিছু পড়াশুনো না করে টুকে পরীক্ষা দিয়ে পাশ করে যাবে একটা ভালোভাবে। তো যাই হোক, তো সেটা হলো না এবারে আর কি। তো আমি ওয়ার্নিং দিয়েছিলাম, এবং সত্যি কথা বলতে এমবিএ যা সিলেবাস, বা এবারে বিসিএ বলো বা বিবিএ বলো, যা সিলেবাস যাদের আছে, তারা এই শেষ মুহূর্তে সবে কলেজ খুলেছে সেপ্টেম্বরে, যদি জানুয়ারিতেও পরীক্ষা হয়, আমার তো মনে হয় না যে তারা সিলেবাসের 50%ও কমপ্লিট করতে পারবে বলে, কারণ সম্ভব না। শুধুমাত্র যে সমস্ত ছেলেমেয়েরা একটু সিরিয়াস, মানে যারা আগে থেকে সিলেবাসটা সম্বন্ধে বাকি খোঁজ খবর নিয়েছে, বাকি বহল করেছে, তারা নিজেরা হয়তো কোনো প্রাইভেট টিউটর নিয়ে পড়ে নিয়েছে বা একটু চালাকির সঙ্গে একটু সিনিয়র লোকের গাইড নিয়েছে, তারা হয়তো একটা অ্যাডভান্টেজ জায়গায় আছে। যেমন আমার প্রচুর এমবিএ স্টুডেন্ট আছে, অন্তত 9-10 জন, যারা কিন্তু প্রায় মার্চ এপ্রিল জুন থেকে ক্লাস করেছে এবং তারা কিন্তু প্রায় সিলেবাসের 50% কলেজে ঢোকার আগেই শেষ করে নিয়েছে। কারণ আমি আগেও বহুবার ভিডিওতে বলেছিলাম যে পার্টিকুলারলি এমবিএ যা সিলেবাস ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে টিউটি আর ইকোনমিক্স পেপারটা, এই পেপার দুটোই কিন্তু আজ করোনা, মানে করোনার আগের সময় যখন এক্সাম অফলাইনে হতো, মানে 2019 অবধি, প্রচুর ছেলেমেয়ে কিন্তু এই ম্যাথস আর ইকোনমিক্সে কিন্তু কিউটি আর ইকোনমিক্সে সাপ্লি পেত। এটা আমি কিন্তু একটা ট্রেন্ড ছিল দেখেছি, এবং অনেকে, অনেক ছেলেমেয়েদের দেখছি যে এই 2 বছর অনলাইন পরীক্ষা হওয়ার জন্য তাদের ওভার কনফিডেন্স হয়ে গেছে এবং তাদের পড়াশুনোর হ্যাবিটটা চলে গেছে। এই যে 2 বছর তারা পড়াশুনো করেনি, অনলাইনে দেখে, ইন্টারনেট দেখে টুকে পরীক্ষা দিয়েছে বেশিরভাগ ছেলেমেয়ে, সেক্ষেত্রে তাদের কি হয়েছে, পড়ার হ্যাবিটটা একদম নষ্ট হয়ে গেছে। এবং যার জন্যে কি হচ্ছে যে করোনার আগের পরিস্থিতিতে ছেলেমেয়েরা তাও একটা জানতো যে না, অফলাইন পরীক্ষা হবে, আমাকে কিন্তু যেভাবেই হোক কিছুটা হলেও সিলেবাস করে যেতে হবে, তারা আগে থেকে সতর্ক হতো। কিন্তু এখন করোনা পরবর্তীকালে যেহেতু 2 বছর এই টোকা অভ্যেসটা একদম, মানে সেই মজ্জায় মজ্জায় ঢুকে গেছে ছেলেমেয়েদের, তো সেই ব্যাপারটা তারা অনেকেই, সবাই না হলেও অনেকেই এখনো ছাড়তে পারছে না। আমি এমনও শুনেছি অনেক কলেজে তাদেরকে আবার আশ্বাসন দেওয়া হয়েছিল যে এবারেও নাকি এমবিএ ম্যাকআউটের নাকি অট সেমিস্টারটা যেটা হবে সামনে, সেটা নাকি অনলাইন হবে। তো যাই হোক, আশা করি এই নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ, এই নোটিশটা থেকে তোমাদের মনে নিশ্চয়ই আর কোনো সংশয় থাকা উচিত না যে পরীক্ষা কিন্তু অফলাইনেই হবে। এবং আমি আগেও বারবার সতর্ক করে সব ডিপার্টমেন্টেই বলেছিলাম, বিশেষত যে আমি যেহেতু নিজে এমবিএ পড়াই, এমবিএদেরও বলেছিলাম তোমরা কিন্তু কিউটি আর ইকোনমিক্স এবার দুটো যেখানেই হোক না কেন, আগে থেকে কোনো টিচার কিন্তু নিয়ে অবশ্যই টিউশন নাও, যদি নিজেরা সামলাতে না পারো, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, যারা কিন্তু আর্টস থেকে আসছো, যারা বিকম থেকে আসছো, তো এইরকম যারা আসছো তারা কিন্তু আগে থেকেই সাবধান হও, কারণ একবার যদি সাপ্লি হয়ে যায় এই পেপারগুলোয়, তোমাদের কিন্তু থার্ড সেমে গিয়ে এই সে পেপারগুলো আবার ক্লিয়ার করতে হবে, তো একটা হ্যাপা হয়ে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখবে ক্যাম্পাসিংয়ে হয় কি, যে ভালো কোম্পানি যদি দেখে যে ছেলেটার সাপ্লি ক্লিয়ার হয়নি, সাপ্লি এখনো আছে, সে কিন্তু পরীক্ষায় বসতে, মানে পরীক্ষায় মানে ইন্টারভিউতে বসতে কিন্তু অ্যালাউ করে না, সেক্ষেত্রে কিন্তু তোমার একটা হয়তো ভালো কোম্পানির জব অপরচুনিটি কিন্তু মিসও হয়ে যেতে পারে।
প্লাস এই একটা সাপ্লির বোঝা 1 বছর ধরে বোয়া, এটা কিন্তু কম ভোগান্তি নয়। তো আমি যাই হোক বহুদিন সেই 2022 কেন, আমি 2021-এর যখন অনলাইন পরীক্ষা হতো তখনও আমি ওয়ার্নিং দিয়েছিলাম, 2022-এর মার্চেও আমি বলেছিলাম যে তোমরা কিন্তু এখন থেকে যারা MBA সেমিস্টারে ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেওয়ার কথা ভাবছো, মার্চ এপ্রিল থেকে কিন্তু তোমরা যাবো, কারণ ম্যাথসের সিলেবাসটা, কিউটি সিলেবাসটা কিন্তু সত্যিই হিউজ, এবং সত্যি যদি গার্ডটা ঠিকঠাক হয় এবং পরীক্ষার মতো পরীক্ষা নেওয়া হয় কলেজগুলোতে, আমি কিন্তু চ্যালেঞ্জ করে বলতে পারি বহু ছাত্রছাত্রী কিন্তু সাপ্লি হবে। অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে, বলা আমার যেহেতু উচিত না কিন্তু আমি শুনেছি, এগুলো আমাদের সবই শোনা কথা, যে সাইডের যে কলেজগুলো আছে যেগুলো কলকাতার একটু বাইরে, তারা নাকি কলেজগুলো কম্প্রোমাইজ করে, মানে টুকটাক দেখা দেখি এইসব ব্যাপারগুলো চলে। তো সত্যি মিথ্যে সত্যি আমরা জানি না, এরকম আমরা স্টুডেন্ট মারফত কিছু শুনেছিলাম, আগেও শুনেছিলাম, তো জানি না, কিন্তু এতটুকু বলতে পারি যদি ঠিকঠাক গার্ড দেওয়া হয়, প্রপার একদম ফেয়ার এক্সাম হয়, তাহলে কিন্তু যারা এই MBA-র যে ফার্স্ট সেমিস্টার যে সাবজেক্টগুলো পার্টিকুলারলি দুটো পেপার কিউটি আর ইকোনমিক্স, তারা যদি ঠিক করে না পড়ে, তাদের কিন্তু ফেলের একটা কিন্তু খুব মানে ভালো চান্স আছে সেক্ষেত্রে। এবং অবশ্যই যারা কিন্তু ভালো করে পড়াশুনো করেছে, যারা কিন্তু মে জুন থেকেই সতর্ক হয়ে গেছিল যে না, এই সিলেবাসটা শুধু কলেজের ভরসায় থাকলে হবে না, আমাদেরকে নিজেদেরকেও করে নিতে হবে, নইলে শুধু কলেজের পক্ষে এই 4 মাসের ভেতর, 3.5-4 মাসে এই সিলেবাস শেষ হয় না। কারণ সত্যি তো দেখো, এই পুজো প্রায় সামনে অক্টোবরের 1 তারিখ থেকে, তুমি পঞ্চমী ধরো 30 সেপ্টেম্বর থেকে পুজো শুরু হয়ে গেল। এবার এই যে পুজো শুরু হলো, লক্ষ্মী পুজো অবধি কোথাও তোমরা পড়াশোনা কেউ করবে না, বড় 10 তারিখ অবধি, তারপরেও এই মাসে কিন্তু কালী পুজো আছে, ভাইফোঁটা আছে, আবার জগদ্ধাত্রী পুজো 2 নভেম্বর আছে। তো এই অক্টোবর আর নভেম্বরের 2 তারিখ অবধি তুমি ধরে রাখো কিন্তু কেউ সেরকম কলেজে খুব একটা ক্লাসও হবে না, টুকটাক মাঝে মধ্যেই কলেজ বন্ধ থাকবে এবং স্টুডেন্টরাও পড়বে না। তাহলে যখন নভেম্বরের 2 তারিখ হলো, আমি কথার কথা ধরে যদি জানুয়ারিতেও এক্সাম হয় জানুয়ারি, তাহলে নভেম্বর ডিসেম্বর 2 মাস, এই 2 মাসে কি হবে? আর আজকে তো সেপ্টেম্বরের প্রায় 14-15 তারিখ হয়েই গেল, তো সেক্ষেত্রে আজকে সেপ্টেম্বরে আর 10-12 দিন পাচ্ছ, সেখানে কলেজে ওরিয়েন্টেশন ক্লাস হাবি জাবি এইসব করেই সময় নষ্ট হয়ে গেল। তো তারা তোমাদের কি করাবে? যে সিলেবাসটা MBA বা BCA লেভেলের বা MCA লেভেলে আমি দেখেছি যে লেভেলের সিলেবাস আছে, সেই লেভেলের সিলেবাস কিন্তু আমি বলবো যে কোনোভাবেই কিন্তু এই 3-3.5 মাসে করা সম্ভব নয়। এই সিলেবাসটা কিন্তু অ্যাকচুয়ালি 1 বছরের সিলেবাস, এই সিলেবাসটা তাও আমরা যদি কেউ আগে থেকে আসে, আমরা কিন্তু কম্প্রোমাইজ করে 5-6 মাসে করাবার চেষ্টা করি এবং সেটা রোজ ক্লাস করি। কারণ আমাদের যে ব্যাচগুলো চলছে তাদেরকে আমাদের প্রত্যেক দিন সপ্তাহে 6 দিন মিনিমাম ক্লাস দিতে হচ্ছে, মানে ভাবো তাহলে কতটা প্রেশার। তারা কিন্তু তাও এপ্রিল মে থেকে ক্লাস করছে, তাদেরকেও সিলেবাস শেষ করাতে আমাদের কিন্তু অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তাহলে তোমরা বোঝো যে মানে ম্যানেজমেন্ট লেভেলে, সে ব্যাচেলার বলো বা তোমার মাস্টার ডিগ্রি বলো বা আইটি বিসিএ বলো বা MCA বলো, সিলেবাসটা কিন্তু হিউজ, যারা কিন্তু বুঝবে না পরে গিয়ে কিন্তু ঠকবে। এখনো বলছি, যারা কিন্তু সতর্ক হওনি, অন্তত পাসটাও যদি করতে চাও যে না আমি কোনোভাবে অন্তত সিলেবাসের 40-50% জেনে নিতে চাও, আমি কিন্তু বলবো কোনো একটা সিনিয়র লোকের কিন্তু গাইড নাও, অবহেলা কিন্তু করো না। ফার্স্ট সেমিস্টারে গিয়ে কিন্তু সাপ্লি হয়ে গেলে এর থেকে খারাপ ব্যাপার কিন্তু হবে না। এই জন্য তোমাদেরকে ভয় দেখানো না, এই কথাগুলো বলা মানে ভিডিও দেখানো, অনেকে বলে ভয় দেখাচ্ছেন ভয় দেখাচ্ছেন, আমি কিন্তু বলবো দেখো সত্যি সত্যি কথা কিন্তু খারাপ লাগলেও শুনতে ভালো, এবং সেটা যদি কেউ শোনে আমার মনে হয় তার কিন্তু অপকারের থেকে উপকারটাই কিন্তু হয়, এবং আমি কিন্তু সেই সত্যিটাই কিন্তু বলছি। এবং ভালো কথা বলার থেকে, ভালো মিথ্যে কথা বলার থেকে আমার মনে হয় ভালো মানে কটু কথা বলা অনেক ভালো, এবং সেটা কিন্তু আলটিমেটলি তোমাদেরই কিন্তু কাজে লাগবে, এবং তোমাদের জন্যই কথাগুলো কিন্তু বলছি। এবং কোনোভাবেই কিন্তু ভেবো না যে তোমাদেরকে ভয় দেখানোর জন্য বা টিউশন পে করার জন্য করছি, একদমই ব্যাপার না। আমাদের এখান থেকে তোমাকে টিউশন নিতে হবে এরকম কেউ বাধা ধরা কেউ বলেনি, তোমার যদি কোনো চেনা জানা রেফারেন্স থাকে বা সিনিয়র লোক জানা থাকে, তুমি সেখান থেকে টিউশন নাও, কিন্তু নাও যদি নিজেরা সামলাতে না পারো, সে তুমি BCA পড়ো, MCA পড়ো বা BBA পড়ো, MBA পড়ো, যাই পড়ো না কেন, কারণ আমি বলবো পরে গিয়ে তোমরা কিন্তু এই এত সিলেবাস যখন ওই নভেম্বরে মাসে গিয়ে 4-5 তারিখে খুলবে, এই 2 মাসে কিন্তু তোমরা এই সিলেবাস সামলাতে পারবে না, সামলানো সম্ভব না। মানে সব সত্যি কথা বলতে গেলে এই সিলেবাস সামলাতে গেলে মিনিমাম প্রথম থেকে একটা ব্যাকগ্রাউন্ড লাগে। হ্যাঁ, যারা একটু 2-3 মাস আগে থেকে ধরো অ্যাটলিস্ট মে জুন জুলাই থেকে যারা পড়াশোনাটা শুরু করে দিয়েছিল, তারা হয়তো কিছুটা পুরোটা না হলেও 60-70% তারা ওটা সামলে নিতে পারবে। কিন্তু যারা একদম সেই ভাব যে পরীক্ষার 1.5-2 মাস আগে গিয়ে আমি বই খুলবো, আমার কলেজ পড়াচ্ছে, কলেজের উপর ভরসা করছে, ম্যানেজ হয়ে যাবে, আমি কিন্তু বলবো তাদের কিন্তু আশা দুরাশা। তো যাই হোক, আমি ইউনিভার্সিটিকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি যে ম্যাকআউট কিন্তু 2 বছর বাদে কিন্তু অফলাইন এক্সামে ফিরছে, এবং এটাই কিন্তু হওয়া উচিত, কারণ পরীক্ষার এক্সামের ট্রান্সপারেন্সি থাকছিল না, মানে কে ভালো আর কে খারাপ ছেলে এটা কিন্তু এক্সামে একদমই বোঝা যাচ্ছিল না।
আরও একটি ম্যাকআউটের কাছে আবেদন করব যে আপনারা যদি অন্তত হোম সেন্টারটা যদি আইসিএসসি সিবিএসসি প্যাটার্নে করতে পারে, মানে হোম সেন্টারে পরীক্ষা হলো কিন্তু বাইরের লোক এসে গার্ড দিল, এইরকম যদি একটা সিস্টেম করা যায় আমার মনে হয় কিন্তু তাতে কিন্তু ট্রান্সপারেন্সি লেভেল আরও বাড়বে। কারণ আমরা শুনতে পাচ্ছি, জানি না সত্যি মিথ্যে, যে কোনো কোনো কলেজে কিন্তু কম্প্রোমাইজ করা হয়, সেখানে কিন্তু দেখা দেখি এনসিকিউ বলে দেওয়া হয়, এরকম খবর কিন্তু আমার বহু বছরই আমরা শুনেছি, এরকম দেখেছি। তো সেই জিনিসটা যদি বাইরের এক্সটার্নাল আসে বা বাইরের ফ্যাকাল্টি আসে, সেক্ষেত্রে কিন্তু সেই ব্যাপারটা হবে না, একদম ট্রান্সপারেন্ট পরীক্ষা এবং ছেলেমেয়েরা সত্যিকারের কতটা শিখেছে সেইটা কিন্তু বোঝা যাবে এবং তাদের রেজাল্টের মধ্যে কিন্তু একটা ফেয়ার রেজাল্টের প্রতিফলন দেখা যাবে। তো ম্যাকআউটকে আমি সাধুবাদ জানাচ্ছি যে এবারে অফলাইন এক্সাম চালু করার জন্য, এবং তার সঙ্গে অবশ্যই আবেদন করব যে আরেকটু এক্সামে যদি ট্রান্সপারেন্সি মেনটেন করতে, আমার মনে হয় হোম সেন্টারে পরীক্ষাটা হোক, এক্সামটা হোক ইউনিভার্সিটি, কিন্তু গার্ডটা যেন সেম ফ্যাকাল্টি না দেয়, কলেজের ফ্যাকাল্টি না দেয়, সেখানে কিন্তু যদি অন্য ফ্যাকাল্টি যেমন আইসিএসসি সিবিএসসিতে করা হয় সেরকম যদি ব্যবস্থা করা হয়, আমার মনে হয় পরীক্ষার ট্রান্সপারেন্সি এবং ইউনিভার্সিটির কিন্তু মানটা আরও বাড়বে। যেমন ক্যালকাটা ইউনিভার্সিটিতে কী হয়, অন্য কলেজে সিট পড়ে, অন্য কলেজে সিট ফেলার দরকার নেই, সেম কলেজেই সিটটা হোক কিন্তু অন্য লোক এসে গার্ড দিক, সেম কলেজের ফ্যাকাল্টি গার্ড না দেয়। তো এইটা আমার মনে হয় করলে কিন্তু ম্যাকআউটের আরও ইম্প্রুভমেন্ট হবে এবং ছেলেমেয়েরাও বুঝতে পারবে যে না এখানে প্রেশার আছে, আমি কিন্তু দেখা দেখি করতে পারবো না, এবং সেক্ষেত্রে কিন্তু তারাও মনে হয় কিছুটা পড়াশুনো করবে, ইউনিভার্সিটি কিন্তু পড়ার মানটা আস্তে আস্তে অনেক বেশি ইম্প্রুভ করবে। তো যাই হোক, আমি এই অবধি কথাগুলো আজকে বললাম এবং মনে হয় যে আমার কথাগুলো যদি স্টুডেন্টদের বা গার্জেনদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা এলিভেটেড এডুকেশনকে সাবস্ক্রাইব করবেন, এবং সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি সবাইকে। এবং তোমরা কিন্তু এই যে ম্যাকআউটের অফিসিয়াল নোটিশটা যে পাবলিশ হয়ে গেছে, এটা আমাদের একটা স্টুডেন্টই আমাদের পাঠিয়েছেন ওয়েবসাইট থেকে, তো দেখে আমরা অত্যন্ত আনন্দিত যে অ্যাটলিস্ট অন্তত এই বছর থেকে ম্যাকআউটে অন্তত একটা অফলাইন এক্সাম হচ্ছে, তাতে কিছুটা হলেও কিন্তু একটা ট্রান্সপারেন্সি আসবে। তো এই অবধি বলেই আজকে শেষ করছি, হ্যাভ এ নাইস ডে। পুরো ভিডিওটা দেখার জন্য আবারও বলছি অসংখ্য ধন্যবাদ, নমস্কার।